এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। আমরা প্রতিনিধিরা থাকি বিভিন্ন ক্যাম্পে, আমরা জানি লাইনটা দীর্ঘ থাকে, অপেক্ষা করতে হচ্ছে, হয়তো ফিরে যাচ্ছে, হয়তো কেউ অসুস্থ বোধ করছে। এই ঘটনাগুলো হবে কিন্তু 1% মাত্রা। এই 1%-এর মধ্যে যারা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে চলে, একটা নেগেটিভ মানসিকতা নিয়ে যারা চলেন, তারা কিন্তু এর মধ্যে থেকে তৈরি করছেন ভিডিও এবং হোয়াটসঅ্যাপ এবং সেটাকে আবার প্রচার করছে। ফলে এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা মনে করি যে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এই দুয়ারে দুয়ারে সরকারের কর্মসূচি যে সফলতা, এবং ইতিমধ্যে তৃতীয় পর্ব আরম্ভ হয়েছে, তার সঙ্গে পাড়ায় পাড়ায় সমাধানের কর্মসূচিটা 2 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি অবধি চলবে, সেটাও ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আপনারাও এই দুয়ারে সরকার ক্যাম্পে সুন্দর কাভারেজ করেছেন। যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আপনাদের সামনে এসেছি সেটা আপনারা কিছু তথ্যের মাধ্যমে বুঝতে পারবেন। আমি 2-1টি কথা তার প্রারম্ভে বলি। শিয়ালদা কোচ মেরামত কারখানা 2018 বাজেটে, রেল বাজেটের 4 কোটি টাকা বরাদ্দ ছিল, 2019 সালে 1000 টাকা। আসানসোল এবং হাওড়ার কোচ ওয়াশিং ওয়ার্কশপের জন্যে, এই দুটি ওয়ার্কশপের জন্যে 2019-এ বরাদ্দ অর্থ কেন্দ্র সরকার দ্বারা 1000 টাকা। লক্ষ্মীকান্তপুর নামখানা নতুন লাইনের জন্যে 2019-এ বরাদ্দ 10 লক্ষ টাকা। বর্ধমান কাটোয়া লাইন ঠিক এইভাবে অল্প কিছু টাকা বরাদ্দ। অবাক হবেন, কিছু রেলের প্রকল্পগুলো বাংলায়, দীঘা থেকে জলেশ্বর লাইন, কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর লাইন, ইরফালা থেকে ঘাটাল অবধি যে রেল লাইন, আরামবাগ থেকে চাপাডাঙ্গা অবধি যে রেল প্রকল্প, বিষ্ণুপুর থেকে উপাসল অবধি যে রেল লাইন, ময়নাপুর থেকে কামারপুকুর অবধি এই রেল লাইন, এবং শ্রী শ্রী মায়ের জন্মস্থান জয়রামবাটি থেকে তারকেশ্বর অবধি সংযোগকারী রেলপথের মাত্র প্রত্যেকটি, যেটা পড়লাম, 1000 টাকা বরাদ্দ। অর্থাৎ কি বলছেন আজকে, আরেক অধ্যায়, পশ্চিমবাংলার সাধারণ মানুষ বঞ্চিত, রেল ক্ষেত্রেও বঞ্চিত। আর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে তিনি কত সফল রেলমন্ত্রী ছিলেন আপনারা সকলেই জানেন, এবং যে দ্রুত গতিতে ভারতীয় রেল কাজ করত সেই সময় সেটা আর আমরা দেখতে পাই না। আমরা মনে করি যে এই সমস্ত যে আমি পড়লাম, এই রেল লাইনগুলো অত্যন্ত সাধারণ মানুষের উপকারে কিন্তু এগুলো পরিকল্পনা করা হয়েছিল। এর অর্থটা যদি আপনি না বরাদ্দ করেন, অর্থাৎ সাধারণ মানুষের প্রতি রেলের কিন্তু একটা সামাজিক দায়িত্ব রয়েছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি। ভারতবর্ষে কিন্তু রেলে কত অর্থ বরাদ্দ হচ্ছে কিংবা রেল ক্ষেত্রে কটি লাইন তৈরি হচ্ছে, তার কি বিষয়বস্তু নিয়ে কিন্তু প্রত্যেকটি মানুষকে টাচ করে, অর্থাৎ আমাদের জীবনকে স্পর্শ করে, টাচিং লাইভস। রেল কিন্তু সেই সামাজিক দায়িত্ব, যেটা আমাদের ভারতবর্ষ একটা কল্যাণকর রাষ্ট্র, এবং আমাদের সংবিধানের মধ্যে কিন্তু এই সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা রয়েছে। সেখানে কিন্তু আমরা দেখছি রেলের ক্ষেত্রে কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার তার প্রথম টার্ম এবং দ্বিতীয় টার্মে কিন্তু মানুষকে এবং বিশেষভাবে পশ্চিমবাংলাকে বঞ্চিত করেছেন। হাওড়া থেকে শিয়ালদা, হাওড়া ও শিয়ালদা থেকে যে ট্রেনগুলো যায় উত্তরবঙ্গের উদ্দেশ্যে, সেই সমস্ত কিন্তু বন্ধ করা হয়েছে, এটা করেছে এই সরকার।